নমস্কার কেমন আছেন সবাই অলিপুরে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি রান্না করবো মুখরোচক ডাল ঝুরঝুরি তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এখানে আমি একশো গ্রাম মটর ডাল নিয়েছি এটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই গামলার মধ্যে দিয়ে একটু জল দিয়ে তারপরে সেদ্ধ করে নেব বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন ডাল সেদ্ধ করার সময় জলটা আমি এমনভাবে দিয়েছি যাতে সেদ্ধ করার পরে এই দেখুন এরকম হয়েছে একটু জল নেই এর মধ্যে এতে ডাল ঝুরঝুরি বানাতে সুবিধা হবে এখন আমি ছোট্ট ছোট্ট দুটো পেঁয়াজ কুচি করে কেটে নেব ডাল ঝুরঝুরি বানাতে আমি মটর ডাল নিয়েছি এখানে মুগ ডাল মসুরির ডাল তারপরে খেসারির ডাল বা অন্য কোনো ডালও নেওয়া যেতে পারে পেঁয়াজ দুটো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে কড়াই এবার এখানে পরিমাণ মতো তেল দেব তারপরে একটু নাড়াচাড়া করে চারিদিকে ছড়িয়ে দেব এখনের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দেব ফোড়নের জন্য তারপরে সামান্য পরিমাণে কালো জিরে দেব দু থেকে তিন সেকেন্ড আমি একটু নাড়াচাড়া করে নেব তারপরে কুচিয়ে রাখা পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেব এখন প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা এই ডালঝুর ঝুড়ি পান্তা ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগে তাছাড়াও গরম ভাত বা রুটির সাথে খেতে ভালো লাগে একদম সহজভাবে আর কোনো রকম ঝামেলা ছাড়াই দুর্দান্ত একটা রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন খেতে হয়েছে পেঁয়াজ আমি হালকা করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে তারপরে আমি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা মটর ডাল দিয়ে দেব এর মধ্যে ডালটা ঠান্ডা হয়ে গেছে যেহেতু তাই আমি হাত দিয়ে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এবার হালকা হাতে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দেব এই পর্যায়ে গ্যাসের আঁচ আমি মিডিয়ামে রেখেছি আপনারা আপনাদের সুবিধা মতো গ্যাসের আঁচ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন প্রথম দিকে একটু কড়াইয়ের সঙ্গে লেগে লেগে গিয়েছিল কিন্তু পরে দেখুন কড়াইয়ের থেকে একদম ছেড়ে যাচ্ছে তার মানে রান্নাটা প্রায় হয়ে এসেছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা আজকে রান্নাটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আজকে আমার মটর ডালের ঝুরঝুরি রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ